ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা এই সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। বয়স বাড়ার সাথে সাথে শরীরের বয়োবৃদ্ধি জনিত অনেক রকম সমস্যাই দেখা দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রোজেন শোল্ডার, ডাক্তারি ভাষায় আরেক নাম পেরি আর্থাইটিস বা ক্যাপসুলাইটিস। তাছাড়া যারা দীর্ঘদিন ডায়াবেটিক্সে ভোগেন, কাঁধে আঘাত পেলে বা কাঁধের মাংসপেশি মচকালে বা ছিঁড়ে গেলেও কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হতে পারে। অনেক সময় ঘাড়ের সমস্যা যেমন স্পন্ডাইলোসিস, শোল্ডার ডিসলোকেশন, স্পন্ডাইলাইটিস, শোল্ডার ডিসলোকেশন থেকেও কাঁধে ব্যথা হতে পারে। কিভাবে বুঝবেন ফ্রোজেন শোল্ডার হয়েছে? যদি দীর্ঘদিন ধরে কাঁধের বড় জোড়ার এক পাশে বা দুই পাশেই একটু একটু করে ব্যথা হয়, ব্যথা জোড়া চারপাশে হতে পারে অথবা বাহুর পাশ দিয়ে নিচেও নামতে পারে, যে পাশে সমস্যা হয় সেদিকে কাত হয়ে শুলে যদি ওই হাত নাড়াতে কষ্ট হয়, দৈনন্দিন কাজে হাত নড়াচড়া করতে যদি ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়, পিঠ চুলকাতে, ভাত খেতে, টয়লেট ব্যবহার করতে গেলে যদি কাঁধের জোড়ায় প্রচণ্ড ব্যথা হয়, এভাবে চলতে চলতে আস্তে আস্তে যদি জোড়ার নাড়াচাড়া ও কর্মক্ষমতা বন্ধ হয়ে আসে, এসব উপসর্গ থাকলে বুঝে নিতে হবে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে। চিকিৎসা ওষুধের মাধ্যমে সাধারণত চিকিৎসকরা বিভিন্ন ব্যথানাশক ওষুধ দিয়ে থাকেন এবং পাশাপাশি স্টেরয়েড জাতীয় ইনজেকশন শোল্ডারের ভেতর প্রয়োগ করে থাকেন। যেহেতু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেজন্য আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফিজিওথেরাপি হচ্ছে এ রোগের পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন অত্যাধুনিক চিকিৎসা। এই চিকিৎসার জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিন। ফ্রোজেন শোল্ডার সমস্যায় সাধারণত যেসব চিকিৎসা দেয়া হয় তা হচ্ছে IFT, আল্ট্রাসাউন্ড থেরাপি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ, ম্যানিপুলেশন প্রভৃতি। পরামর্শ: ব্যথার স্থানে গরম সেঁক দিতে পারেন, তবে কোনো রকম মালিশ করা যাবে না। চিকিৎসকের নির্দেশ মতো নিয়মিত ব্যায়াম করবেন, যে পাশে জোড়ার সমস্যা সেদিকে কাত হয়ে শোবেন না, ভারী জিনিস টানবেন না, ডায়াবেটিক্স থাকলে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।